সবুজ বান্ধব, কৃষি ও কৃষক এর বন্ধুরা, বিশেষ করে যারা ছাদ কৃষির সাথে সংশ্লিষ্ট তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আপনারা একটি নাগামরিচের গাছ দেখতে পাচ্ছেন। আমি ইতিপূর্বে ও এই গাছটি সম্বন্ধে একটি ভিডিও ক্লিপ প্রেজেন্ট করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছোট পরিসরে একটি নাগামরিচ গাছে কী পরিমাণ নাগামরিচ আছে। আমার ধারণা মতে অথবা আমার যে অবজারভেশন, প্রায় 70-80টির কম না। তো এই ধরনের একটি নাগামরিচ গাছ যদি আমাদের ছাদ বাগানে অথবা বেলকুনি অথবা টেরেস বাগানে থাকে, তবে অনায়াসেই একটি পরিবারের চাহিদা পূর্ণ করে পাড়া তার প্রতিবেশী আত্মীয় স্বজনকেও বিলি করা সম্ভব। এবং এই নিজের গাছের যে কোনো ফলমূল সবজি আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে শেয়ার করার আনন্দই অন্যরকম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মরিচি ইতিপূর্বে পেকে লাল হয়ে গিয়েছে। গাছটির প্রায় সর্বত্রই প্রচুর মরিচ। আমি আসলে আমার গাছটির অবস্থানগত কারণে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সুন্দরভাবে দেখাতে পারছি না। প্রায় সর্বত্রই অনেক মরিচ। এবং গাছটিও খুব যে বড় তা নয়, এবং তার যে অ্যাকচুয়ালি ফ্লাওয়ারিং শেষ হয়ে গিয়েছে তেমনটিও নয়, যে ধর শেষ হয়ে গিয়েছে তাও নয়। ফ্লাওয়ারিং হচ্ছে, ফ্লাওয়ারিং এখনও অব্যাহত আছে, এবং আমি সেই হিসাবে আশা করতেই পারি যে এই গাছটিতে আরও মরিচ সেট হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এবছর আমাদের আবহাওয়া একটু বিরূপ, সময়ের পূর্বেই অতি বর্ষা, প্রতিদিন বৃষ্টি, যা সত্যিকার অর্থেই কৃষিকে তার স্বাভাবিক ধারাকে ব্যাহত করছে এবং বিশেষ করে আমাদের ছাদ কৃষিকে আরও বেশি ব্যাহত করছে। আপনারা জানেন যারা ছাদ কৃষির সাথে সংশ্লিষ্ট, ছাদ বাগান করেন অথবা পট প্ল্যান্টেশনের সাথে সংশ্লিষ্ট, তারা জানেন যে প্রতিনিয়ত বৃষ্টি হলে পটের মিডিয়াটা কম্প্যাক্ট হয়ে যায় এবং পানি সাথে সাথে ফলে সাথে সাথে পানি ড্রেন আউট হতে পারে না, বিধায় এই গাছের জন্য সেই স্যাঁতস্যাঁতে পরিবেশটি গাছের বিশেষ করে শিকড়ের জন্য খুবই বিরূপ। এবং অনেক ক্ষেত্রে আবার যখন বৃষ্টির পর প্রচণ্ড তাপদাহ নিয়ে রৌদ্র দেখা দেয়, সেই গরমে মাটি আবার যখন ভিজে, ভেজা মাটিটা গরম হয়ে যায় খুব তাৎক্ষণিকভাবে, সেই গাছের শিকড় পচা রোগ দেখা দেয় এবং খুব দ্রুত গাছটি মৃত্যুবরণ করে, নষ্ট হয়ে যায়। তো আমরা যারা, বিশেষ করে মরিচ গাছ অত্যন্ত নাজুক একটি গাছ যা পানি সহ্য করতে পারে না, তো আমরা যারা এই বর্ষায় মরিচ গাছ আমাদের ছাদ বাগানে অথবা টেরেস বাগানে আছে, তাদের জন্য আমি একটি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা এই বিষয়টি একটু লক্ষ্য রাখবেন, যে কোনো অবস্থাতেই যেন, যেখানেই মরিচ গাছ আপনার আছে, যেন পানি কোনো অবস্থাতেই জমতে না পারে। বৃষ্টির পরপরই একটু গাছটিকে চেক করার চেষ্টা করুন যে পানি জমে আছে কি না, তাহলে তাৎক্ষণিকভাবে পানিটা বের করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন। এবং এমন পাত্রে মরিচ গাছ লাগাবেন যেখানে পানি
অত্যন্ত দ্রুত নিষ্কাশন হয় এবং তার মিডিয়াটাও যেন এমন হয় যেন সেই পানি যেন আটকিয়ে না থাকে এবং বৃষ্টির পরপরই যেন অল্প তাপই সেটা একটা শুষ্কতা পায় মিডিয়া। তাহলে আমার মনে হয় মরিচ, নাগা মরিচ হোক অথবা যে কোনো মরিচই হোক, আপনার আশানুরূপ ফলাফল পাবেন। তো অনেকেই বলে থাকে যে মরিচ গাছ আমার হয় না, আসলে বিষয়টি তেমন নয়, এখানে কারো না হওয়ার এমন কোনো বিষয় নেই। যদি সত্যিকার অর্থে প্রতিটি গাছ যে পরিবেশ, যে আবহাওয়া, যেই সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা পছন্দ করে, তা যদি সম্পূর্ণভাবে বা ম্যাক্সিমাম তাকে পরিপূর্ণ ব্যবস্থা দেওয়া যায়, তাহলে না হওয়ার কোনো কারণ নেই। এখানে হাতের কোনো যশ, এটি একটি ভ্রান্ত ধারণা। আশা করি অন্যান্য আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে মাঝে মাঝে কথা হবে। আজকে এখানেই নাগামরিচ সম্বন্ধে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, কৃষির সাথে থাকুন, ছাদ কৃষির সাথে থাকুন। ছাদ বাগান, ছাদ কৃষি, নগর কৃষি সম্প্রসারিত হোক, নগর কৃষি একটি মজবুত অবস্থানে আমরা সবাই মিলে নিয়ে আসি এবং এই ছাদ কৃষি আমাদের নগর জীবনে যেন একটি ব্যাপক কৃষির একটি অংশগ্রহণ থাকে, সেইভাবে আমরা একে নিয়ে প্রতিনিয়ত এগিয়ে যাই। সকলকে ধন্যবাদ।